ধাম গেলে সেই নিশি রাতে এখনো শ্যামের বাঁশি শোনা যায়। তবে সবাই কিন্তু সে বাঁশি শুনতে পারে না, যার রাধারানীর প্রেম ভক্তি আছে একমাত্র সেই শুনতে পায়। আমার গোবিন্দ সবাইকে তার বাঁশির ধুন বাজিয়ে তার ভক্তদের ডাকছে। তাই আমার ঠাকুর ভবা পাগলা বলছেন, শ্যামের বাঁশি শ্যামের বাঁশি।
Oh, did I?